নমস্কার দ্য বং প্যান্টিংয়ে স্বাগত অভিউলেশন অভিলেশনের লক্ষণ অভিলেশন ক্যালকুলেশনের নিয়ম মোস্ট ফার্টাইল ডেজ ক্যালকুলেশন বা কোন সময়টা আদর্শ সময় যে সময় কনসিভ করতে পারা যায় অভিলেশনের লক্ষণ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা প্রশ্ন পেয়েছি এবং আমাদের বিভিন্ন ভিডিওতেও এই সংক্রান্ত বিভিন্ন আলোচনা আমরা করেছি এখানে একটা প্রশ্ন আছে যে ওভিউলেশনের কতদিন পরে গিয়ে পিরিয়ড হয় এই সম্পর্কেও আমরা প্রশ্ন পেয়েছি এবং আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটার উত্তর আলোচনা করব। একটু বিস্তারিত আলোচনা করব কারণ সব প্রশ্নের উত্তর এক কথায় সম্ভব না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে আমাদের সমস্ত আপডেটগুলো আপনাদের কাছে সঠিক সময় পৌঁছে যাবে আমাদের প্রশ্নের উত্তর জানতে প্রথম আমাদের আরেকটা প্রশ্নের উত্তর জানাটা দরকার সেটা হলো পিরিয়ড কেন হয় মহিলাদের মেনস্ট্রোয়াল সাইকেল বা ঋতুচক্রের অন্যতম প্রধান উদ্দেশ্য হল প্রেগনেন্সি বা কনসেপশন শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব যে প্রত্যেকটা মেনস্ট্রোয়াল সাইকেলে বিভিন্ন হরমোনের প্রভাবে একটা ওভারি বা ডিম্বাশয় থেকে একটা এগ ফলিকালকে ম্যাচিওর করায় এবং ভেতর থেকে একটা এগ ফেলোপিন টিউবের মাধ্যমে বেরিয়ে আসে যাতে সেটা প্রেগনেন্সি ফর্ম করতে পারে কনসেপশন হয় সেই উদ্দেশ্যে কিন্তু মেনস্টল সাইকেলটা হতে থাকে তাহলে কি প্রত্যেকটা ঋতুচক্র বা মেনস্টল সাইকেলে প্রেগনেন্সি সম্ভব সেটা কিন্তু হয় না কেন হয় না সেই আলোচনায় না গিয়ে আমি আসি কনসেপশন বা প্রেগনেন্সি ফর্ম না হলে কনসেপশন না হলে প্রেগনেন্সি না আসলে তখন পিরিয়ড হয়ে যায় কনসেপশন না হওয়া প্রেগনেন্সি ফর্ম না হওয়া বা প্রেগনেন্সি না আসার মানেটা কী একটা শুক্রাণুর সঙ্গে একটা ডিম্মাণু যুক্ত হতে পারে না বা যুক্ত হয়ে গেলেও তার পরবর্তী যে স্টেজেসগুলো বা ডেভেলপমেন্টগুলো সেগুলো চলতে পারে না তখন কিন্তু শরীর থেকে সেটা বেরিয়ে যায় এবং সেটাকেই পিরিয়ড বলা হয় ব্যাপারটা আর একটু ডিপলি আর একটু ডিটেলসে বিস্তারিত আলোচনা করলে আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে মেন্সুয়াল সাইকেলের মাঝামাঝি সময়ে যে ডিম্বস্ফোরণ বা অভিলেশনের ঘটনাটা ঘটলো যাতে একটা ওভারি থেকে একটা এগ ফলিকাল রাপচার হয়ে ভেতর থেকে ডিমটা বেরিয়ে এলো তারপরে কিন্তু ওভারির ভেতরে ওই এগ ফলিকালের খোলসগুলো পড়ে থাকে এই খোলস থেকে এক ধরনের হরমোন নিশ্চিত হতে থাকে যার নাম প্রজিস্টেরণ প্রজিস্টেরণের মুখ্য উদ্দেশ্য হল জরায়ু বা ইউট্রাসকে প্রেগনেন্সির জন্য রেডি করা এখন এর পরবর্তী পর্যায়ে যদি যে একটা বেরিয়ে এসেছিল সেটা শুক্রাণুর সঙ্গে যুক্ত হয়ে ভ্রূণ তৈরি করে তাহলে ভ্রূণের বাইরের গা থেকে এক ধরনের হরমোন বেরোতে থাকে যার নাম এইচসিজি এইচসিজি এই খোলসটাকে বাঁচিয়ে রাখে খোলসটাকে বাঁচিয়ে রাখলে খোলসটা কন্টিনিউয়াসলি প্রজেস্টেরন হরমোন দিতে থাকবে এবং ইউট্রাসটা সেই প্রেগনেন্সিটাকেই সাপোর্ট করতে থাকবে অদ্ভুত একটা সাইকেল চলতে থাকে এবার ধরুন যে প্রজেস্টেরন সাপ্লাই দিচ্ছে যে খোলসটা সেটা যদি বেঁচে না থাকতে পারে অর্থাৎ এইচসিজি হরমোনের অভাবে এইচসিজি কোথা থেকে আসছে ভ্রূণের বাইরে থেকে প্রেগনেন্সি যদি না ফর্ম হয় তাহলে এইচসিজি হরমোন আসবে না ওই খোলসটাও বেঁচে থাকতে পারবে না প্রোজেস্টেরনের সাপ্লাইটাও কমে যাবে ঠিক যখন প্রোজেস্টেরনের সাপ্লাইটা কমে গেল তখন পিরিয়ড স্টার্ট হয়ে গেল বিভিন্ন সমীক্ষায় প্রমাণ পাওয়া গেছে ওভিউলেশনের পর একটা বেরোনোর পর যদি কোনো শুক্রাণু না পায় বা শুক্রাণু পেয়ে গেলেও যদি সেটা ডেভেলপমেন্ট না চালাতে পারে তাহলে গড়ে চোদ্দো দিন বাদে পিরিয়ড বা ব্লিডিং স্টার্ট হয় কিন্তু এই চোদ্দ দিনটাও কিছু কিছু ক্ষেত্রে কমে বেড়ে যেতে পারে প্রথমত কারোর যদি মেনস্ট্রোয়াল সাইকেল পঁচিশ দিনের কম বা পঁয়ত্রিশ দিনের বেশি হয়ে থাকে দ্বিতীয়ত কারোর যদি লিউটিয়াল ফেজ ডিফেক্ট থাকে তৃতীয়ত কারোর যদি হরমোনাল ইমব্যালেন্স বা পলিসিস্টিক ওভারির মতন সমস্যা থেকে থাকে চতুর্থত কারোর যদি কোনো একটা সাইকেলে আর্লি মিসক্যারেজ বা ভেরি আর্লি মিসক্যারেজ হয়ে থাকে তার ক্ষেত্রে হতে পারে পঞ্চম কারোর যদি কোনো কনজেনাইটাল প্রবলেম থাকে জন্মগতভাবে কোনো স্ট্রাকচারাল প্রবলেম থাকে এন্ডোমেট্রিওসিস বা ইনফেকশানের মতন কঠিন সমস্যা থাকে তাদের ক্ষেত্রে এটা কমে বেড়ে যেতে দেখা যায় এরকম কোনো সমস্যা না থাকলে আপনি এক্সপেক্ট করতে পারেন ওভিউলেশনের চোদ্দো দিন পর পিরিয়ড স্টার্ট হবে বা ব্লিডিং স্টার্ট হবে